মুহূর্তে আপনাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া উচিত কি নয়? সিঙ্গাপুরে এখন বর্তমান খুবই কোটা সংকট চলতেছে সিঙ্গাপুর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো যে সকল ভাই ব্রাদাররা সিঙ্গাপুরে আসার জন্য খুবই আগ্রহী তাদের জন্যই আজকের আপডেট। আজ 6 তারিখ, এপ্রিল মাস 2023। তো আজকের এই আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল ভাই ব্রাদাররা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুবই ইচ্ছুক বা সিঙ্গাপুর আসার জন্য খুবই ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো আপনারা যারা আজ এখন বর্তমানে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাইতেছে। আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটির সম্পূর্ণটুকু দেখার অনুরোধ রইল। তো এখন যারা আপনারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাইতেছেন তারা কিন্তু খুবই সাবধান এবং সতর্কতার সাথে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন। আপনারা অবগত আছেন যে সিঙ্গাপুরে এখন বর্তমান খুবই কোটার সংকট চলতেছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কোনো ধরনের কোটা দিচ্ছে না বললেই চলে। মাসে হয়তো বা 10 থেকে 12টি কোটা পাচ্ছে বাংলাদেশ। তো এই মুহূর্তে আপনাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া উচিত কি নয়, এটাই আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে এখন বর্তমান কিন্তু অনেক ট্রেনিং সেন্টার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে কেন? কারণ তাদের কোনো কোটা নেই, তারা কোটা কিনতে পারতেছে না। তো এই কারণেই কিন্তু অনেক সাব সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। এখন বর্তমান যে সকল সেন্টারগুলো খোলা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং সেন্টারে গিয়ে আপনারা দেখবেন যে পরিস্থিতিটা কেমন। এই পরিস্থিতিটা যদি আপনারা না দেখেন, না বিশ্লেষণ করেন, না জানেন, তাহলে কিন্তু আপনারা বিশাল ধরনের এক ধরনের ধরা খেয়ে যাবেন। তো এখন দেখা যাইতেছে অনেক সেন্টার কিন্তু ভর্তি নিতেছে, ভর্তি নেওয়ার পরেই একটা দুইটা ক্লাস নেওয়ার পরেই বলতেছে তুমি এখন দেশে চলে যাও, কোটা সংকট চলতেছে, আমরা কিন্তু পরে তোমাকে কোটা বেশি হলে জানাবো। তো এই ধরনের ভুল করবেন না, কেননা এখন যদি আপনি ভর্তি হয়ে পড়েন কোটা সংকটের কথা বলে তাহলে কখন হবে আল্লাহ ভালো জানে। আপনি যেই 40,000 30,000 টাকা দিয়ে ভর্তি হবেন সেই টাকাটা কিন্তু আপনার জলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যখনই কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন বিশ্লেষণভাবে, বিশেষভাবে যখনই আপনারা কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন বিশেষভাবে সব কিছু ডিটেলসে জেনে নেবেন যে তারা কি কোটা দিতে পারবে কি না, পরীক্ষা দিয়াতে পারবে কি না এবং কবে পরীক্ষা দিয়াতে পারবে, কত টাকা লাগবে, এই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জেনে তারপরে কিন্তু ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। এখন যদি আপনারা হুট করে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে পড়েন তাহলে দেখা যাবে কি আপনাদের কিন্তু পরীক্ষা দিয়াতে পারছে না। আর যে সেন্টারগুলোতে পরীক্ষা দিয়াতে পারছে না বেশিরভাগগুলোই সাব সেন্টার। সাব সেন্টারে এখন বর্তমান কোনো ধরনের কোটা নেই বললেই চলে। মেন সেন্টারে অনেক ছাত্র আছে, সেই ছাত্রগুলোই কিন্তু পরীক্ষা দিতে পারতেছে না। তো সাব সেন্টারালরা কীভাবে আপনাকে পরীক্ষা দেওয়াবে? তো দেখে শুনে আপনারা ভালো একটি সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন তাহলে এখন বর্তমান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার চিন্তা ভাবনাটা মাথায় থেকে ঝেড়ে ফেলুন যদি পারেন। এটা আমার নিজস্ব পার্সোনাল কথা আপনাকে বললাম, বাকিটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখন যদি আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং দেখে শুনে ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন। বর্তমান ট্রেনিং সেন্টারের আমি যেই সকল নিউজগুলো পেয়েছি বা আমি যেই খবরগুলো জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এখন বর্তমান যদি আপনি বলেন যে কত টাকা লাগছে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে বা ট্রেনিং করে পাশ করতে, তাহলে বলবো এটা এখন বর্তমান কোনো ধরনের ফিক্সড রেট নেই, আপনাকে ভর্তি করবেই না ফিক্সড রেটে। কেননা এখন বর্তমান কখন কোটার দাম বাড়ছে, কখন কোটার দাম আরও বেড়ে যাবে ঠিক নেই, কমবে বলে আশা করা যায় না, কমার কোনো সম্ভাবনা নেই, আরও বাড়বে কখন এই হচ্ছে পরে চিন্তা ভাবনা। তো আপনারা যারা ভর্তি হতে চাইতেছেন তারা কিন্তু এখন যদি ভর্তি হতে চান, একান্তই যদি ভর্তি হতে চান, তাহলে ট্রেনিং সেন্টারে গিয়ে পরিস্থিতিটা দেখে তারপরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আর আমার মতামত থাকবে যে এখন বর্তমান আপনারা ভর্তি না হলেই সবচাইতে বেটার হয়। আর যদি একান্তই ভর্তি হতে চান তাহলে ওই যে আগের কথাটাই বললাম ওইটাই। তো এখন বর্তমান আসলে ট্রেনিং সেন্টারের যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কিন্তু অন্যান্য দেশগুলোতে যেতে পারেন। সেই দেশগুলোতে সিঙ্গাপুরে যেই ডিমান্ড, যেই টাকা লাগছে, এই টাকা দিয়ে কিন্তু অন্যান্য দেশে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনাদেরকে শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আমার লাস্ট আপডেট ভিডিও ট্রেনিং সেন্টারের বিষয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।